পররাষ্ট্রমন্ত্রীকে আব্দুল মোমেন বলেছেন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায়। এ নিয়ে প্রধানমন্ত্রীর সাথে মার্কিন কূটনীতিকের আলোচনা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ডক্টর একে আব্দুল মোমেন আরও বলেন, আমেরিকার উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা দেশে এসেছেন বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য। রোহিঙ্গা প্রত্যাবাসনে মার্কিন প্রতিনিধিরা সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। চতুষ্পদ প্রাণীকুলের মধ্যে বহু প্রকারের গত কয়েক মাসে দেখেছেন যে আমেরিকানদের কন্টিনিউয়াসলি একজনের পর উচ্চ পর্যায়ে প্রতিনিধি আসছেন সম্পর্ক উন্নয়ন করার জন্য। শুধু সেটা না, আমাদের দাওয়াতও দিয়েছেন তাদের দেশে গিয়ে তাদের নেতাদের সাথে আলাপ করার জন্য। সো উই হ্যাভ ডেভেলপড এ ভেরি গুড রিলেশনশিপ এবং আই মাস্ট সে ইট ইজ সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়তার জন্যে আর সুদূর প্রসার এই যে বঙ্গবন্ধুর স্বপ্ন যে ফরেন পলিসি সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে আমরা কারো শত্রু না।